আর বিজেপি কি বলছে, বাংলার মানুষকে অপমান করছে, বলছে কি এরা 500 টাকায় বিক্রি হয়ে গেছে। দিলীপ ঘোষ বলছে কি, তৃণমূল কংগ্রেস বস্তির পার্টি, আমি গর্ববোধ করি দিলীপ বাবু। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস গরিবের পার্টি, শ্রমিকের পার্টি, খেটে খাওয়া মানুষের পার্টি, গরিব মানুষের পার্টি, খাদ্য যুবর পার্টি, বস্তির পার্টি। আপনি তৃণমূল কংগ্রেসকে বস্তির পার্টি বলে অভিহিত করায় আমরা সম্মানিত বোধ করি, আমরা গৌরব বোধ করি, আমরা গৌরবান্বিত বোধ করি। তার কারণ এই বস্তির কাছেই আপনাদের বহিরাগতদের মাথা নিচু করে হার স্বীকার করতে হয়েছিল 2021 সালে। আবার তৈরি থাকুন, 2023 আর 2024 শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের প্রায় 70-75% ব্লক কমিটি ঘোষণা করে দেওয়া হয়েছে। অনেকে ভাবতো কি যে আমি কি করছি, আমি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, পার্টির কাছে অন্যরকম কোনো তথ্য পৌঁছায় না, সুতরাং যা ইচ্ছা তাই করব। আপনি দেখেছেন এই পার্টিতে কোনো লবি নেই, একটাই লবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি। যে দলকে ভালোবাসবে আর যে মুষ্টিবদ্ধ হাতে এক বুক আবেগ নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ বলার ক্ষমতা রাখবে, বুক চুটিয়ে লড়াই করার সাহস রাখবে, নির্ভয় নির্ভীকভাবে লড়াই করবে, তাকেই তৃণমূল কংগ্রেস সম্মানিত করবে, সেই ব্লকে থাকবে, সেই অঞ্চলে থাকবে। আর আগামী দিন দায়িত্ব নিয়ে বলছি, নেত্রীও বলেছে ভোট শান্তিপূর্ণ অবাধ হবে, আমাদের গণতান্ত্রিকভাবে লড়াই করে বিজেপিকে ল্যাজে গোবরে করে বাংলা ছাড়া করতে হবে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সর্বত্র আমাদের জিততে হবে, মানুষের আশীর্বাদকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে আমরা জিতব। আজকে দেখুন পেট্রোল ডিজেল কি অবস্থা, কেরোসিন তেল 16 টাকা লিটার ছিল 2014 সালে, আজকে কেরোসিন ডিজেলকে পার করে দিয়েছে 106 টাকা লিটার, ডিজেল 100 টাকা লিটার, পেট্রোল 110 টাকা লিটার। আর মমতা বন্দ্যোপাধ্যায় 11 বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনাদের জীবনের উন্নয়নের ধারাকে পরিচালনা করছে, 10 পয়সার বাড়তি ঋণ বাংলার মানুষের উপর চাপায়নি, এটাই প্রমাণ করছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে অবিরাম। এই মহিলার উপর কত আক্রমণ হয়েছে, এমনকি পা ভেঙে দেওয়া হয়েছে, নন্দীগ্রামে তো সুপ্রিম কোর্টে অলরেডি গোল দিয়ে দিয়েছে, তারপর হাইকোর্টে যখন মামলার শুনানি হবে কত ধানে কত চাল, লোডশেডিং বাবু আপনাকেও দেখাবো। আপনি কি ভাবেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জোরে আপনি রাজনীতি করবেন? আমি সেদিনকে অমিত শাহকে বলেছি ভারতবর্ষের সব থেকে বড় পাপ্য। কেন বলেছি, তার চারটে কারণ রয়েছে, এটা আপনাদের জানতে হবে, অঞ্চলে অঞ্চলে বলতে হবে, বুথে বুথে কর্মী সভা করে মানুষকে জানাতে হবে। তার কারণ কি, ভারতবর্ষে মোদী সরকারের মন্ত্রিসভায় সব থেকে বড় অপদার্থ যদি কেউ মন্ত্রী থাকে তার নাম হচ্ছে অমিত শাহ। তার এক নম্বর কারণ কি, তার অধীনে থাকা দিল্লি পুলিশ, আপনি দেখুন দিল্লির ক্রাইম রেট আর বাংলার ক্রাইম রেট, সব থেকে সুরক্ষিত শহরের মধ্যে, দেশের মধ্যে এক নম্বর স্থানে রয়েছে বাংলা। আর এটা আমাদের তথ্য না, অমিত শাহর অধীনে থাকা এনসিআরবির তথ্য। সেই জন্য আপনি ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পু। তার কারণ আপনার অধীনে থাকা সংস্থা বলছে দেশের মধ্যে সব থেকে নিরাপদ শহরের নাম কলকাতা, তিলোত্তম কলকাতা। দ্বিতীয়, আপনি জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং সবাইকে আপনি শেখাতে চান হাড়ঘাড় তিরঙ্গা। আপনার নিজের ছেলে, আপনার পুত্র ভারতবর্ষের জাতীয় পতাকা হাতে নিতে লজ্জাবোধ করে, এই ছেলেকে ত্যাজ্যপুত্র করা উচিত আপনার। সেই জন্য ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পু আপনি। তৃতীয়,